আসসালামু আলাইকুম দুই প্রাক্তন পরিবারের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইউনিট 5 অ্যাডোলেসেন্স লেসন 1 দ্য ইনস্ট্রুমেন্ট স্টেজেস অফ অ্যাডোলেসেন্স। উন্নত বয়সন্ধির পরে যেসব পরিবর্তন বৃদ্ধি উন্নতি ঘটে তা নিয়ে এই লেসনে আলোচনা। আমরা শুরু করি। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজ ইন দেয়ার লাইফ টু বিকাম অ্যাডাল্ট। শিশুরা সাধারণত অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত জীবনে বিভিন্ন ধরনের For most people, there are 4 or 5 such stages of growth where they learn something. বেশিরভাগ লোকজন 4 থেকে 5টা ধাপ অতিক্রম করে যা তাদের বৃদ্ধি ঘটায় এবং এই ধাপগুলোতে তারা কিছু না কিছু শেখে। এই ধাপগুলো সাধারণত ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড এন্ড অ্যাডাল্টস। ইনফ্যান্সি সাধারণত জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে বোঝায়, আর্লি চাইল্ডহুড 3 থেকে 8, লেটার চাইল্ডহুড 9 থেকে 12, অ্যাডোলেসেন্ট 13 থেকে 18, 13 থেকে 18 বছর বয়স বয়সকে বয়সন্ধিকাল চলে। পার্সন 18 এন্ড ওভার আর কনসিডার্ড অ্যাডাল্ট ইন আওয়ার সোসাইটি। সাধারণত 18 বছর এবং 18 বছরের চেয়ে বেশি বয়সের লোকদেরকে আমাদের সমাজে অ্যাডাল্ট হিসেবে গণ্য করা হয়, প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয়। কিন্তু এর মধ্যে অনেকেই অনেক বিশ্ব ব্যক্তি আছে তারাও জীবনে এই স্টেজ গুলো অতিক্রম করে কোন ধরনের অর্থনৈতিক এবং সামাজিক স্ট্যাটাস ছাড়ে। Then second part, World Health Organization WHO identify adolescent as a period in human growth and development that occurs after childhood and before adulthood. বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাডোলেসেন্টকে চিহ্নিত করেছিলেন একটা সময় যা শিশুকাল থেকে বড় এবং অ্যাডাল্ট থেকে ছোট, অর্থাৎ শিশু থেকে বড় এবং প্রাপ্তবয়স্ক থেকে ছোট বয়সে যে সময়টা সেটাই হচ্ছে বয়সন্ধি। This phase represents one of the critical transitions in one's life span and is characterized by first phase growth and change which are second only to those at infancy. এই পর্যায়টি একজনের জীবনে জটিল স্থানান্তর সময়কে প্রকাশ করে এবং এটি চিহ্নিত করে বৃদ্ধি এবং পরিবর্তনের দিকগুলোকে। এটাকে অনেক সময় দ্বিতীয় বয়োবৃদ্ধি হিসেবে চিহ্নিত করা হয়, যেমনটা শিশু থেকে এবং শূন্য থেকে আর্লি চাইল্ডহুড এবং লেটার চাইল্ডহুডে যে পরিবর্তনটা ঘটে এবং লেটার এই চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে যে পরিবর্তনগুলো ঘটে তা দুটো ধাপের মতো পরিবর্তন ঘটে এবং এই অ্যাডোলেসেন্সে যে পরিবর্তনটা সেটাকে মূলত সেকেন্ড পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্ট ইন অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য অনসেট অফ পিউবার্টি মেকিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। জৈবিক প্রক্রিয়াগুলো সাধারণত শিশু থেকে বয়সন্ধিকালে বিভিন্ন বৃদ্ধি এবং উন্নতির দিকগুলোকে পরিচালিত করে। দ্য বায়োলজিক্যাল ডিটারমাইন্স অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। এই জৈবিক প্রক্রিয়াগুলো সাধারণত সবার জন্য মানে সার্বজনীন, মানে প্রত্যেকের জীবনে এই বয়সন্ধিকালটা চলে বা ঘটে থাকে। However, the duration and defining characteristics of this period may vary across time, culture, and socio-economic situation. যা হোক, এই বিভিন্ন বয়সন্ধিকাল যে পরিবর্তনগুলো ঘটে তা সাধারণত বিভিন্ন সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক সিচুয়েশনের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণত এক দেশের বয়সন্ধিকালের বৈশিষ্ট্যগুলো অন্য দেশের সাথে নাও মিলতে পারে বা পরিবর্তিত ভিন্ন থাকতে পারে। This period has seen many change over the first century puberty, for example. সাধারণত এই পরিবর্তনগুলো বিগত শতাব্দী থেকে ভিন্ন, যেমন উদাহরণ হিসেবে পাওয়া যায় কামস আর্লিয়ার দ্যান বিফোর। এই বয়সন্ধিকাল সাধারণত পূর্ব শতাব্দীর তুলনায় বর্তমানে একটু তাড়াতাড়ি আসে। পিপল মেরি লাইট এবং লোকজন দেরিতে বিয়ে করে এবং দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস অর ইভেন প্যারেন্টস। সাধারণত তাদের যৌন আচরণগুলো ভিন্ন হয় তাদের দাদা দাদি অথবা বাবা মা থেকে। Among the factors responsible for the change in education organization is spread of global communication. সাধারণত এগুলোর জন্য দায়ী শিক্ষা, নগরায়ন এবং বিশ্ব যোগাযোগ ব্যবস্থা। The time of adolescence is a period of preparation for adulthood during which one exercises several key developments.
অ্যাডোলেসেন্সের সময়টা হচ্ছে অ্যাডাল্ট হওয়ার পূর্ব প্রস্তুতি, যা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। This is physical and sexual maturation. This experience includes movement towards social and economic independence. শারীরিক এবং যৌন পরিপক্কতার পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে। Development of identity, the acquisition of skill needed to carry out adult relationship and goal and the capacity for abstract reasoning. এবং পরিচয় উন্নয়নে সাহায্য করে এই দক্ষতা। The acquisition of skill needed to carry out adult relationship. এই দক্ষতাগুলো adult relationship অর্জনে সাহায্য করে। And the capacity for abstract reasoning. এবং বিভিন্ন ধরনের পৃথকীকরণের ভূমিকা পালন করে। While adolescence is a time of tremendous growth and potential. যদিও এই অ্যাডোলেসেন্সের সময়টা শক্তিশালী গুরুত্বপূর্ণ সময়, ইটস অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক ডিউরিং হুইচ সোশ্যাল কন্টেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। এটাকে অনেক সময় বিবেচনাযোগ্য ঝুঁকি হিসেবেও গণ্য করা হয়, যা সামাজিক বিভিন্ন বিষয়ে প্রয়োগের শক্তিশালীভাবে প্রভাবিত করে। আজকে এই তিনটা প্যারাই আলোচনা করা হলো। এখন আমরা কিছু সিলোনিম অ্যান্টোনিম দেখে নিই। শুরুতে হচ্ছে অ্যাডাল্ট, যার সিলোনিম হচ্ছে গ্রোন আপ, গ্রোন আপ ম্যান ওমেন অ্যান্টোনিম জুবিলাই ইনফেন্সি সিলোনিম বেবিহুড নন এজ আর অ্যান্টোনিম অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্ট পিউবার্টি বলা হয়, টিন্সও বলা যায়। তবে টিন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাধারণত 13-19 এজ টিনেজার। দ্যাট মিন্স যে শব্দগুলির সাথে টিন শব্দটা যুক্ত থাকবে তাদেরকেই টিন্স বলা হয়। অ্যাডোলেসেন্টও টিন্সের অন্তর্ভুক্ত আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাডাল্ট। এই রেসপেক্টিভ যা সাধারণত বিবেচনা করা হয় না সেটা, আর তার সিনোনিম হচ্ছে রিগার্ডলেস ইন্ডিপেন্ডেন্ট আর অ্যান্টোনিম হচ্ছে। তারপর ইকোনমিক ফাইন্যান্সিয়াল বিজনেস অর ট্রেড আর অ্যান্টোনিক লস মেকিং। তারপরে সিনোনিম হচ্ছে ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ সময়, ক্রুশিয়াল ট্রাবলসাম নন ক্রিটিক্যাল অথবা আনক্রিটিক্যাল, ট্রানজেকশন ট্রান্সফার এক্সচেঞ্জ আর এটার অ্যান্টোনিম হচ্ছে ডিক্লাইন ডিক্রিজ। লাইফ স্প্যান যার সিনোনিম হচ্ছে লাইফ টাইম, পেস ধাপ এটার সিনোনিম হচ্ছে স্টেপ স্টেজ আর অ্যান্টোনিম আনস্টেবল। এক্সপেক্ট সাধারণত দিককে বোঝানো হয়, সিনোনিম ভিউস মাইন্ডস আর অ্যান্টোনিম হচ্ছে যে হোপ গ্লান্স। ইউনিভার্সাল সার্বজনীন সিনোনিম হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড জেনারেল অথবা সাধারণ হিসেবে গণ্য করা হয়, আর অ্যান্টোনিম পার্সিয়া লোকাল। পিউবার্টি অ্যাডোলেসেন্ট ফুল ম্যাচুরিটি অথবা অ্যাডাল্ট। এই পিউবার্টি আর অ্যাডোলেসেন্ট কিন্তু এর আগেও একবার এসেছে। ক্যাপাসিটি অ্যাবিলিটি পাওয়ার আর অ্যান্টোনিম ইনক্যাপাসিটি। অ্যাবস্ট্রাক্ট রিজনিং পৃথকীকরণ হিসেবে এটা এ ওয়ার্ডটা ইউজ করা হয়, মেকিং সেপারেশন। ট্রিমেন্ডাস শক্তিশালী সিনোনিম হিসেবে পাওয়ারফুল হিসেবে বলা যায় আর অ্যান্টোনিম হেল্পফুল। পটেনশিয়াল ক্যাপাবিলিটি আর অ্যান্টোনিম হচ্ছে ইনএবিলিটি। কনসিডারেবল বিবেচনাযোগ্য যা সিনোনিম সাস্টেনেবল আর অ্যান্টোনিম কনসিডারে সিনোনিম সাবস্টেনশিয়াল আর অ্যান্টোনিম মাইনর। এক্সার্টেড সিনোনিম ইউজ অথবা অ্যাপ্লাই আর অ্যান্টোনিম মিসইউজ হিসেবে বলা যায়। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই আলোচনা করেছি। আমাদেরকে দ্বিতীয় ভিডিও দেখা ধন্যবাদ।